শরীফুল ইসলামের জায়গায় মুস্তাফিজ রহমান বোলিং এ এসে প্রথম ওভারে সাফল্য পেয়েছিলেন। এরপর বল হাতে নিয়েই সাফল্য পেলেন রিশাদ হোসেনও। শ্রীলঙ্কার ইনিংস মেরামতের প্রচেষ্টা থামিয়েছেন এই তরুণ লেগ স্পিনার, আর তাতে ফের চাপে পড়ে গেছে লঙ্কানরা। দুই দলই ম্যাচ জিতেছিল একটি করে। চট্টগ্রাম জহুরামের চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। লিটন দাস বাদ পড়ায় দলে ঢুকলেও একাদশে জায়গা হয়নি জাকের আলীর। খেলেছেন আর এক ওপেনার এনামুল হক, চোটে ছিটকে যাওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান, আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় ঢুকেছেন লেগ স্পিনার রিশাদ। ব্যাটিং এ নেমে শুরুতে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে শুরু করেছিলেন শরীফুল ইসলাম, আরেক প্রান্তের বোলিং এসে তৃতীয় বলে উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ। নিজের পরবর্তী ওভারে এসে ফের আঘাত হানেন তাসকিন। তাসকিনের জোড়া আঘাত টানা দুই ওভারে শ্রীলঙ্কা দুই ওপেনারকে ফেরালেন বাংলাদেশি পেসার তাসকিন, আর তাতে ব্যাটিং এ শুরুতে চাপে পড়ে গেছে লঙ্কানরা। বাদ পড়া মুস্তাফিজ আজ ছিল আগুন ফর্মে, শরীফুল প্রথম ওভারেই নাচিয়েছেন লঙ্কানদের।